আজকে সকাল থেকেই খুব কুয়াশা এই কুয়াশার মধ্যেও আমরা মাছ ধরতে আসি দেখাইতেছি আপনাদের নদীর পরিবেশ আজকে কোনো বাতাস নাই বাগানের উপরে যার জন্য বাই করতেছে যে বাগানের ধরার চান্স আছে ইলশ্যা মারা শুনছেন ইলশিয়া জালটা খুব মিহি জাল এই জালে ইলিশ মাছ বেশি হয় অন্য মাছ কম কাইরিয়া বাচ্চা এই মাছটাই বেশি হয় তো এতদিন ভাটায় ইলিশ ছিল না খুব কম ছিল কিন্তু বর্তমান প্রচুর ইলিশ ভাটায় দেখা দিছে যার জন্য ভাটায় আসা এই যে আমি ভাটা নাই বসে বসে আপনাদেরকে দেখেতেছি দেখেন নদীর পরিবেশ খুব ভালো খুব সুন্দর যেইখানে আমরা ভাটা বসছি দেখে নি আমাদের ভাটা ছাড়তে হয়তো এক থেকে দেড় মিনিট সময় লাগে জাল ছাড়তে চলতি পথে রানিং বেশি সময় লাগে না কোনবার সময় তিন মিনিট আমাদের জাল ছাড়া শেষ হয়েছে আমরা এখন জাল উঠাবো এই যে আমাদের জালের কানে এইখান থেকেই জাল উঠানো শুরু হব বেশি সময় লাগে না দর্শক অল্প সামান্য সময়ের মধ্যেই জালও উঠানো হয়ে যাব আপনারা ভিডিও জুড়ে থাকবেন বর্তমান প্রচুর ইলিশ মাছ হইতেছে সেই ইলিশ আপনাদেরকে সরাসরি দেখাবো বলেই আজকে এই ভাটা না এসে বসে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য অন্য কিছু না তাই আপনাদের অনুরোধ করতেছি ভিডিও জুড়ে থাকবেন পাশাপাশি ভিডিওতে কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন দর্শক আমরা প্রতিনিয়ত এই সরাসরি নদীতে আইসে আপনাদেরকে ভিডিও দেখায় থাকে মানে মাছ ধরা দেখায় থাকে হ্যাঁ লাইভ ভিডিও যেরকম সেম টাইপের এই যে জাল উঠানো আমাদের শুরু হলো হ্যাঁ ভাই তাড়াতাড়ি তোলো তার মানে এদিকে আবার স্রোত বেশি বর্তমান নদীতে খুবই স্রোত দর্শক এই যে দেখা দিচ্ছে দেখছেন খুবই স্রোত তো এই জন্য যে আমাদের জাল উঠানো শুরু হয়ে গেছে দর্শক ভিডিও দেখতে থাকুন বড় বড় ইলিশ হবো আমাদের ছোট বড় যাই হোক ইলিশ মাছই অন্য অন্য মাছও কোন সময় হয় কিন্তু ইলিশটাই বেশি সংখ্যক হয় দর্শক জাল তোলাও খুবই মুশকিল আর এখানে মাছ ধরে একা একাই কোনো নাই দুইজন তিনজন লোক নাই একাই মাছ ধরে এই যে জাল যেরকম একাই জাল পানিতে ফেলায় বাটা ধরে একাই জাল উঠায় কারণ বর্তমান পরিষ্কার পানি এই যে নদীতে স্রোত কম আছে যার জন্য একা একাই সব কাম করা সম্ভব হয় আপনাদের নায়ের দৃশ্য দেখাবো প্রত্যেকটা দেখবেন একজন একজন করে লোক দুইজন তিনজন নাই একসাথে এইখানে পানির স্রোত আছে এই জন্য দেখছেন কত হয় পানি এখানে প্রচুর সাউন্ড আছে এই যে দেখেন এই যে পানির পুরো সাউন্ড যাই হোক দর্শক আমাদের জাল উঠানো শুরু হয়ে গেছে এই উঠাই আছে উঠাই আছে হয়তো আমরা এখন মাছ পাবো বিলে আশা দেখা যাক কি হয় দেখেন জাল কিভাবে টেনে নিয়ে এখানে স্রোত বেশি নদীতে কিন্তু সব জায়গায় সমান থাকে না এই যে ইলিশ একটা দেখা যাইতেছে দর্শক এই যে দেখেন বলছিলাম না যে দেখতে দেখতে ইলিশ পাবো আমরা এই যে ইলিশ হয়ে গেছে হাতে একটা আইসে হাতে একটা আইসে একটা এই যে ইলিশ দেখছেন আমাদের ইলিশ মাছ একটা হয়ে গেল এই যে দেখেন কি সুন্দর ইলিশ এই দেখেন বড় বড় ইলিশ এই যে দেখেন ভালো লাগছে ইলিশটা একদম সেই সুন্দর দেখছেন এরকম একের পর এক আমাদের ইলিশ থাকে সামনে দেখাই কিরকম দেখেন এদিকে যায় ওদিকে যায় যাই হোক এর মধ্যে ইলিশ আসতেছে ইলিশ কষ্ট পরিশ্রম যতই হোক ইলিশ দেখলেই মন ভরে যায় তখন আর এই পরিশ্রম মনে থাকে না আমাদের এখন অনেক পানিরও তো মিল নেই পানি দেখেন না এখানে কিরকম একবার এই সাইড একবার ওই সাইড মানে খালি করে জাল ওই যে দেখেন পুরা জালটা জাল দুই জাল এক জায়গায় কষ্ট হয় এরকম মাছ ধরতে যে মাছ ধরে তার কষ্ট হয় মানে জাল এদিকে একবার যায় নদীতে পানির পাক দেখেন না একবার এদিকে যাইতেছে একবার ওদিকে যাইতেছে এই যে আপনাদেরকে পাহাড়ের পরিবেশ এই যে দেখেন পাহাড়ের স্বাদ দিয়েই বয়ে যাওয়া নদী কিন্তু চান্দিঙে পাহাড় ওই জনবসতি দেখতেছেন গ্রাম বেশি মানে এই মাছ ধরা মানুষ এই গ্রামেরই দূরেন না পার্শ্বপতি গ্রামেরই মানুষ মাছ ধরে ভাইজানের বাড়ি এইখানে এই গ্রামে আহ চাল খুবই ডাবছে না দর্শকিতার কালার দেখছেন কি সুন্দর সোনালী কালার একদম জিনিসগুলো একদম সোনালি কালার দেখে মাছ জাল উঠতেছি কিন্তু মাছ এখনো আরো উঠে নাই দেখি আমাদের জালও বেশি নাই অল্প জাল আছে এর ভিতরে আরো দুই একটা উঠতে লাগে টান পাওয়া যায় না টান পাওয়া যায় না আর একটা ইলিশ আসে গো মন মনতে ইলিশ একটা হলেও বহুত এই যে হ্যাঁ এই যে যে ইলিশটা আছে এটা মন মতো আছে এরকম একটা দুইটা আসলে বহুত দর্শক আমাদের জাল তোলা প্রায় শেষ এই যে ঢোপ দেখতেছেন শেষ জাল তোলা কিন্তু মাছ আর নাই মাছ হইল না একটাই হয়েছে যাই হোক একটাই আমাদের জন্য অনেক মিক্স হয় হ্যাঁ একটাই আমাদের জন্য অনেক আজকে মিক্স তো আর হয় নাই একটা তো পাইছি হ্যাঁ ভাই দর্শক আজকের মতো ইতি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে